এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. এক পাহাড়ি গায়ের করুণ কাহিনী। এ কাহিনীর প্রতিটি চরিত্রকে আজও আমি ভুলতে পারিনি। আমি আজও ভুলতে পারিনি লোকিয়াকে, লোকিয়ার মেয়ে দুজিয়াকে, আর ভুলতে পারিনি কলকাতার এক সম্ভ্রান্ত জমিদারের একমাত্র পুত্র সোমনাথকে। এই সোমনাথকে দিয়েই আমার গল্প শুরু। এক অদ্ভুত চরিত্রের মানুষ এই সোমনাথ, আর আমার সঙ্গে আলাপ হয়েছিল খুব অদ্ভুতভাবে। একদিন ট্রেনে চলে যায় দিগন্তের প্রান্তে, কি জানি যে কথা বলা হলো না, কি জানি যে কথা বলা হলো না। পারবে কি ওরা সেটা জানতে, বিহঙ্গেরা ডানা মেলে। জানি না অজানা কোনো ভাবনা, কেন মন আজ ছুঁয়ে ছুঁয়ে যায়। পাখনায় নীলি মারাও ভান, কোন পাখি কানি দিয়ে যায়। জানি না অজানা কোনো ভাবনা, কেন মন আজ ছুঁয়ে ছুঁয়ে যায়। পাখনায় নীলি মারাও ভান, কোন পাখি কানি দিয়ে যায়। ওরা শুনবে না এই বেদনায়, ওরা শুনবে না এই বেদনা। আ পারবে কি ওরা সেটা জানতে। বিহঙ্গেরা ডানা মেলে চলে যায় দিগন্তের প্রান্তে, কি জানি যে কথা বলা হলো না, কি জানি যে কথা বলা হলো না। পারবে কি ওরা সেটা জানতে, বিহঙ্গেরা ডানা মেলে। ওরা ক্লান্ত ডানা মেলে উঠছে, তবু অজানার নেই কোনো ভয়। কি জানি কি গান ওরা গাইছে, শুরু নেই তবু তন্ময়। সেই গান তো এই শান্ত, সেই গান তো এই শান্ত, মনে ধরবে কি ওদেরই অজান্তে। বিহঙ্গেরা ডানা মেলে চলে যায় দিগন্তের প্রান্তে, কি জানি যে কথা বলা হলো না,
কি জানি যে কথা বলা হলো না পারবে কি ওরা সেটা জানতে বিহঙ্গেরা ডানা মেলে বিহঙ্গেরা ডানা মেলে ঢঙ্গেরা ডানা মেলে বিহঙ্গেরা ডানা মেলে আপনার লাগেনি তো আই এম সরি লাগলে আর কি করা যাবে না না আপনার নিশ্চয়ই লেগেছে আই এম রিয়েলি সরি না আমার লাগেনি আপনি ব্যস্ত হবেন না সত্যি লাগেনি মানে আচ্ছা মানে ইয়ে খান না ইয়ে খান না মানে মানে চা খান আপনি ব্যস্ত হবেন না ঠিক আছে ঠিক আছে খাবেন না আপনার গান কিন্তু খুব ভালো হচ্ছিল খুব ভালো লাগছিল আমার বেশ গান করেন আপনি মহাশয় মহাশয় আপনার হস্তের ঘড়ির কাঁটায় এখন কত সময় হইয়াছে আমার হস্তের ঘড়ির কাঁটায় হইয়াছে আপনার চারিটা বাজিয়া একত্রিশ মিনিট হইয়া এই সতেরো সেকেন্ড সতেরো সেকেন্ড ধন্যবাদ অশেষ ধন্যবাদ শুদ্ধ বাঙালি আপনি উঠবেন কোথায় জানি না কোন সুন্দর জায়গায় চোখে পড়লে নেমে যাবো ঠিকই বসা আপনি তো যা যাবো দেখছি হ্যাঁ ঠিক ধরেছেন আচ্ছা আপনি কখনো শিমুলতলা গেছেন হ্যাঁ আপনি লোক চিনতে পারেন মানে 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 এই আমাকে দেখে আপনার কি মনে হয় ভালো ভালো মানে বেশ ভালো বেশ ভালো তো ব্যাস হয়ে গেল কি হলো আপনার সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেল দেখুন আপনার সঙ্গে যখন আমার আলাপ হয়ে গেল আপনাকে আমি ছাড়ছি না আপনিও বাঙালি আমিও বাঙালি এই গরিবের একটা ছোট্ট কুটির আছে আপনার কোনো অসুবিধা হবে না কোথায় শিমুলতলা আপনি তো দেখছি অতিশয় মহৎ ব্যক্তি শুদ্ধ বাঙালি রাজপ্রাসাদে দিনে বসায় থাকা খাওয়া কি বলছেন এই যে বদাই বাবু কোথায় গেছো মালি বলে বাড়ি মালি বলেছে স্যার ও স্যার এক নম্বর খত সবাই ভুল বকে তুমি ঠিক ঠিক বলো থমকাবেন না থমকাবেন না আমরা ওই ওই হাটের হাটে আগারাম হয়েছে স্যার ডাক্তার বলছে চুপ করো চাকি দেখ সমান বাবু শুধু শুধু মাথা গরম করবেন না স্যার এবারের মতো মাফ করে দিন স্যার আসুন খুব
ওই যে ছবিটা আপনি দেখছিলেন, হ্যাঁ, ওটা আমার ঠাকুরদার ছবি। আচ্ছা, প্রায় বছর 15 হলো মারা গেছেন। আরে দেখলেই তো পারা যাবে না। বাড়াই বাড়াই যাই স্যার। এই যে স্যার, চাবিটা কোথায়? আমার হাতে স্যার। খুলবে টাকে? বাহ, চমৎকার। আপনি শিল্পী মানুষ, এখানকার সকালটা আপনার খুব সুন্দর কাটবে। কি হলো, কি ভাবছেন? হ্যাঁ না, তেমন কিছু নয়। ভাবছি আপনি এত বড় বাড়ির মালিক, অথচ কষ্ট করে স্লিপারে এলেন। বিশ্রাম করুন, আমি যাই এগুলো ছেড়ে আসি। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়ই, বাড়াই আগে ওর হাত মুখ ধোয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ আমি আসছি, আসুন। কি হলো, আপনি হাসছেন কেন? সোমনাথবাবু অদ্ভুত খেয়ালি লোক। কি খেয়াল হলো কি জানি, আমাকে তো প্রায় জোর করে বাড়িতে আনলেন। ভাবতেই অদ্ভুত লাগছে। স্যার এসেই যখন পড়েছেন দেখতেই পাবেন, সব দাজ এলেন, এখন নিয়ে নিন। তারপর ওই মঙ্গলুর হাতে কচি মুরগির গরম গরম ঝোল ভাত খেয়ে নিন, বিশ্রাম করুন। তারপর তো রইলেনই স্যার, দেখতেই পাবেন খেয়াল কাকে বলে। আজ রাত্রির থেকেই নিত্য নতুন খেয়াল শুরু হয়ে যাবে স্যার। রাত্রির এখানে কি করছিস? তোর কি, তুই আপনা কাম মে যা। তিন মুখের উপর চুপা করছিস, এক লাফড় লাগাবো না। যা যা, ও সব তো চামেলি কে দিখাবি, ও ডর খাবে লেকি নামি না। হ্যাঁ খালি দিন রাত ঘুমাও, আগর চাচা কে বলি তো তোর হাড্ডি পাতলি হয়ে যায়। হ্যাঁ বেশরম লড়কি। আমি বেশরম? তুই কি, তুই তো জঙ্গলি, চাচা কে বলি না। যা যা, চাচা কে ভতিজা চাচা কে বল দে, আমিও বলে দিব। হ্যাঁ তুই কাল কল্লু সিং এর বাড়িতে গিয়ে দারু পিয়েছিস, আর এখানে আমাকে একলা পে আমার গলা কেটে নিবে। সালাম বাবু সাহ, গাড়ি তৈয়ার, আপনি বেড়াতে যাবেন? না আজ থাক, আজ ভীষণ টায়ার্ড লাগছে। মেয়েটি কে ধর্মদাস, তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ বাবু সাহ, আমি ওকে এত ছোট উমার থেকে চিনি। ওর নাম দুজিয়া, ওর বাপ আমার বাপ জিগরি দোষ ছিল, লেকিন আমার বাপ তো গেয়া, ওর বাপ আছে, আমি ওকে চাচা। ওই মেয়েটি থাকে কোথায়? ও যে পাহাড়টা আছে না বাবু, ওর পাশে একটা গোলাপ বাগিচা আছে, ওখানে একটা ঝোপড়িতে থাকে। আচ্ছা বহুত বদমা। চামেলি তোমার স্ত্রীর নাম? চামেলি? আমার এখন শাদি হয়নি তো বহু আসবে কোথা থেকে বাবু। তাহলে দুজিয়া বললে বাড়ি গিয়ে চামেলিকে ভয় দেখাও। ও চামেলি আমার বহু না আছে বাবু। তবে আরে ওই যে ঘোড়াটা আছে না, ওর নাম চামেলি। ঘোড়া? হ্যাঁ। Mm-hmm.
চলুন ভেতর চলুন চলুন আসুন না থাক কি হলো থাকবে কেন আরে বসে আপনি তো পুরুষ মানুষ নাকি হ্যাঁ খুব খারাপ ভাবছেন একটা কথা মশাই আপনাকে পরিষ্কার জানিয়ে রাখা ভালো যে আমি কলকাতা থেকে এখানে আসি শুধু বেড়াতে নয় ফুর্তি করতে ঠিক আছে চলে যাচ্ছেন যে কি হলো তুই এখানে কেন আমি তো
নমস্কার স্যার। নমস্কার। এই আপনার বিছানা চা। এটা কি দেখছিলেন স্যার? দেখছিলাম না, শুনছিলাম। কি ওই 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 গান? আচ্ছা কে গাইছে কোথায় বাবু? ওই দুজিয়া বলে একটা ফুলওয়ালি আছে, সেই গায়। দুজিয়া আপনি কি চেনেন নাকি? না, কাল ওই ধর্মদাসের মুখে শুনছিলাম। স্বপ্নদাসের মাথায় পা, গান গাইলে হবে কি স্যার? ও ছুরি মহাবজ্জাত। গুড মর্নিং। মর্নিং। কখন ঘুম ভাঙলো? এই মাত্র। কোনো অসুবিধা হয়নি তো? না অসুবিধা কি, সে তো বেশ রাজার হালেই আছি। এই তুই এখানে কি করছিস? আগে না ও ইয়ে যাবে ফার্স্ট টেবিলে যা। আগে যাই। আপনি রেডি হয়ে আসুন। আচ্ছা। করেছেন কি সকালবেলা এত খাবার খাওয়া যায়? আপনি না, আপনি না, তুমি তুমি বেশ তুমি, কিন্তু এত খাবার খাওয়া যায় না। খাও খাও, তুমি শিল্পী, তোমার গান শুনে লোকে আনন্দ পায়। আরে পেট ভরে না খেলে গলায় জোর পাবে কোথেকে? পেট ভরে খেলেই যদি গলায় জোর হতো তাহলে তারা সিং খুব ভালো গাইয়ে হতো। এরপর কি করবে? ভাবছি একটু বেরোবো, এই এদিক ওদিক ঘুরে আসবো। ঘুরে এসো, বাড়িতে সারাক্ষণ থাকলে ভোর হয়ে যাবে। আপনি
তোমাকে ঘুম থেকে উঠে দেখি বুঝলেন যে কেউ কোথাও নেই তবে দেখি যে বিছের উপর একটা চিরকুট পড়ে রয়েছে চিরকুটটা খুলে দেখি তাতে লেখা আমরা মর্নিং ওয়াকে যাচ্ছি তোমার খাবার ঢাকা দেওয়া রইল তুমি উঠে খেয়ে নিও স্টুপিড আপনাকে না নিজেকে বলছি তবে জানেন খাবারে ঢাকা খুলে দেখি যে বিশ দুটোর সুপ চালার মতো পাউরুটি আর দুটো পচা কলার মাসি কলা পুজোর কি প্রতিভক্তি হ্যাঁ ওইগুলো খেলে আর দেখতে হবে না সোজা এখান থেকে জমালয় টিকিট কেটে একেবারে চলে যেতে হবে বাবরে বাবা What is this? What kind of ভালোবাসা আমি বলছিলাম এখানে একটা খুব ভালো দোকান আছে দোকান আছে কয় ওইখানে দেখো তো কাণ্ড খানা কি হলো আমার হাত বেড়ে যায় জানো না কুসু 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 করো না তো যদি ডাকতেই হয় আমার পুরো নাম ধরে ডাকবে কুসুমিকা মিকাটা ভেতরে রয়ে গেছে সকাল থেকে পেটে একটা রান্না করেনি হাফে টান আসছে নাম পুরো নাম ধরে ডাকতে হবে যত দিন দিন বয়স হচ্ছে তো 24 ঘন্টা খাই 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 আর কি নিখাতি বলছেন গো ও মাম্মি কি হচ্ছে কি why do you make noise তুই চুপ কর তো এই ভদ্রলোকের সঙ্গে হঠাৎ আলাপ হয়ে গেল খুব সজ্জন ব্যক্তি তাই সঙ্গে করে নিয়ে এলু আর ইনি হচ্ছেন আমার স্ত্রী কুসু কুসুমিকা আমি আমার একমাত্র কন্যা সুপর্ণা হ্যালো হ্যালো বসুন 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 ড্যাডির ভীষণ অসুখ ডক্টর সাজেস্ট করলো তাই এখানে চেঞ্জ এসেছি তুমি কি করো বাবা তুমি বললাম বলে যেন কিছু মনে করো না কি কাজকর্ম করো কাজকর্ম বলতে ছোটখাটো একটা বিজনেস আছে তাছাড়া একটু গান বাজনা করি ও মাই গড আপনি সিঙ্গার পুরোপুরি নয় তবে রেডিওতে বা রেকর্ডে আমার গান শুনে থাকবেন আশ্চর্য আপনি সেই প্রদীপ্ত বসু সো গ্ল্যাড টু মিট ইউ সত্যি অপূর্ব আপনার ভয়েস আপনার সঙ্গে আলাপ করে খুব খুশি হলাম হ্যাঁ বাবা আমারও খুব ভালো লাগলো বিদেশ বিভুয়ে তবু কথা বলার মতন একটা লোক পেলুম তবে শুনছা বড্ড খিদে পেয়েছে আমার হ্যাঁ মরুন দিন রাত্রি শুধু খাই খাই তুমি কিছু খাবে বাবা আগে খান না বাবা আমারও হয়ে যায় না না আমি কিছু বরঞ্চ ওনাকে তোর কথা আর বলো না বাবা বুড়ো হয়ে মরতে চলল তো খাই খাই সব আপতে গেল দেখেছেন পণ্ডিত তো সকাল থেকে পেটে একটা নানাও পড়ে এ শুনুন দুটো রসগোল্লা দিন না এখানে কিছু সম্মান আর কিছু রাখলে না 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 আপনি মিছিমিছি উত্তেজিত হবেন না আসুন না একদিন আমাদের বাড়িতে কোথায় উঠেছেন আপনারা আপনাদের বাড়ি থেকে ডান দিকে বেঁকে একটা ছোট্ট পাহাড় আছে তার পাশেই দেখবেন একটা ছোট্ট বাংলো বাড়ি তার নেম প্লেটে লেখা আছে হৃদয় কুঞ্জ বাহ সুন্দর নাম হ্যাঁ খুব সুন্দর বাহ এবার তুলে আমি তোকে ধরতে পারবো না কাজে আসবি না যা ধরে তুই তো সব সময় আমাকে দূরে সরি রাখ সালা নসিবি খারাপ কেন রে আমাকে তোর ভালো লাগে না সে চাতে কখনো আপনার মোহ দেখেছিস হ্যাঁ জরুর এই তো আমার
मतलब? अच्छा दुजिया, तू सच बोल तो, हमारे तो भालू लगे ना? किरे, भालू लगे ना? आलू से नीलाम, दुनिया। ले रे चमेली, आज तो नया दोस्त ले ले, चल, ले उठ बैठ बच्चे। साला गिरा दिस। तू चोट लगी नहीं तो? बेशरम, आज कुनो दिन तो गाड़ी उठ बैना। दुजिया, आज एकदम खाना बन। साला हमार दुजिया के तू फेले दिली साला हरामी, एकदम खाना बन, एकदम खाना बन। साला हमार सब चौपाट कर दिलो। ঠিক আছে তুমি যাও। আমি জীবন প্রত্যেকটা দিন না খুব সুন্দর ভাবে বাঁচতে পারি। আমি তা পারি না, আমার যে কি হয় এই এই রাক্ষসের জায়গাটা না আমাকে জানো এখানে নিশ মজন টানে। আর এখানে এনে আমি কেমন নরকে ডুবে কেন এরকম হয়? কেমন হয় বাপ? আমি সারাটা জীবন শুধু পাপ দেখেছি। আমার বাবা, তার বাবা, হয়তো তার বাবা, উফ কি কুৎসিত কি জঘন্য তাদের জীবন। ওই রক্ত, সেই রক্তই তো আমার শিরায় শিরায় মজায় মজায় বলছে। জানো আমি না, আমি ভালো হতে চাই কেউ কই, আমি তো পারি না, কেবল কেবল আমি অন্ধকারে তলিয়ে যাই। দেখো সোমনাথ, আমি তোমার বন্ধু, আর বন্ধু বলে যখন রেখেছো তখন তোমার জীবনে অন্ধকার আসুক এ আমি চাই না। আমি চলি, তুমি শুয়ে পড়ো। বাবু বাবু, গুড নাইট। চলবে না, সুভাষ চাঁদ বদলি। আর আমি বা তোমাকে যেতে দেবো কেন বাইরে? হ্যাঁ একদম তো কথা দি। Thank you.
बाबू रुक जा, हम कहां उधर मत जा, उस रोज की होलो भूले गई। तुम्हें रोज गान करो? नहीं तो गाना ना हमारा आसे ना। তাহলে প্রতিদিন সকালে এত মিষ্টি গান, তুমি ফুল বিক্রি করো? হ্যাঁ বাবু, এই আমার বাগিচা কা ফুল। তা আমাদের বাড়িতে ফুল বিক্রি করতে আসবে না কেন? কহাঁ, ও বহালি বাবু কা কোঠি। হ্যাঁ দইয়া রে দইয়া, ও বাগিচা এত ফুল তববি এমনিও তো আসতে পারো। না বাবা না, ওখানে যাওয়া আমার মানা আছে। কিসের মানা? ও তুই বুঝবি না বাবুজি। बाबूजी तू यहाँ से भाग, फिर तो के देखे लेबे ना तो बहुत झमेला हो जाबे। आई बाबा आई। और सुन, इखाने कखनो आसबी ना, तू जा। हाँ बागीचा में कौन है? कोई ना, कोई नहीं है, तू सो जा। सो जा, सब उठा के ले जावा था, सब उठा के ले जावा था। ना ना कोई कुछ लिए जावे ना, तू सो जा बाबा, सो जा। लिए जावे ना? ना हमार बागीचा हमें ना देबो। कोई कुछ लिए जावे ना, हमार बागीचा हमें ना देबो। ठीक है बाबा ठीक है, अभी सो जा। हमार बागीचा हमें फूल गुलो बिकी आसे ना। बेटी तू मत जा ना, बिको भी तो खा बिकी, तू किच्छु चिंता करिस ना, हमें जल्दी जल्दी ऐसे जाबो। जल्दी? हाँ जल्दी, तू सो जा। सो जा बहुत जल्दी, हमार बागीचा हमें ना देबो। আরে দেয়া রে দেয়া, তুই এখনো গেলি না? যেতে আর পারলাম কই? আমাকে তোমার একটা ফুল দেবে? বাস একই ঠো? হ্যাঁ একটাই। কত দাম? দাম ওতে দিতে পারবি না বাবুজি। সর ভট্টাচার্য আপনাদের সম্মুখে দণ্ডায়মান। নমস্কার নমস্কার, আপনার পরিচয়ে আমরা খুবই প্রীত হই। আমিও শান্তি লাভ করিয়া আমার ব্যথিত হৃদয়ে আনন্দের ঝঞ্ঝা বহাইয়া দিলাম। আহা আহা, আমি জানি বসুন। হ্যাঁ বসিতেছি বসিতেছি, অনেকদিন ধরিয়াই আপনাদের কৃষি আসিব বলিয়া ভাবিতেছিলাম। আজ আপনার ভাবনার অবসান ঘটিল, পরিষ্কার করিয়াছেন, যথেষ্ট বুদ্ধি আপনার। আর আছে সুনিষ্ঠ স্বর, যে স্বর আমাকে চলমান প্রেঞ্জান হইতে আকৃষ্ট করিয়া আপনার পিছনে ধাবিত করিয়াছেন। আপনি কি কুকুরটি সঙ্গে করিয়া আনিয়াছেন? দুষ্টুমি করিবেন না ভাই, এই সুন্দর জগতে কেহ কাহাকেও সঙ্গে আনে না, যে যাহার আপনি আছে। সাধু সাধু, যাও ভাই সারমে বাবা জীবন, আপনার গন্তব্যস্থলে যাত্রা করো না, খানিকক্ষণ দাঁড়াও। আচ্ছা লজ্জার মাথা খাইয়া একটি কথা জিজ্ঞাসা করতে পারি কি? হ্যাঁ বলুন না বলুন না। আচ্ছা আপনারা কি আমার জন্য কিঞ্চিত চা জলপানের ব্যবস্থা করিবেন? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এই ব্রজ ব্রজ। Yes sir। আরে Yes sir। এই জন্য চা জল খাওয়ার ব্যবস্থা। আপনার সহিত পরিচিত হইয়া খুবই প্রীত হইলাম ভাই, আমি অত্যন্ত দুঃখিত হইলাম। কি হেতু কি হেতু? যেহেতু আপনার মতো মালের জন্য পুনরায় চা তৈরির হেতু। ব্রজ যাও নিয়ে এসো। মিষ্টি দুষ্ট। আপনি কোথায় উঠেছেন? উঠি নাই, কোথাও উঠি নাই। তার মানে এই দুদিন কোথায় ছিলেন? ওই মহামান্য সরকার বাহাদুরের যে বাংলোটি আছে তার সম্মুখ ভাগে। ওখানে ওই বালকটি তো এখন আসলো না? আপনার বালকটি আসিয়া গিয়াছে। সারমে অতি অত্যন্ত বোকা, একটু ধৈর্য ধরিলে কিঞ্চিত অংশ পাইত। যা গেছে তা Thank you.
কি করছিস ছবি তুলছি ফটো বক্স আমার একটা তাসবীর উঠাই দিবি নিশ্চয় তুমি তুমি ওখানে দাঁড়াও ওখানে দারুণ দেখাচ্ছি তুই ভাব বেশরম আচ্ছা তুই তুমি ধর্মদাসকে ভালোবাসো সে আমি জানি না ধর্মদাস কিন্তু আমায় খুব ভালোবাসে আচ্ছা বাবু তুই এখনো শাদি করিস নাই না এখনো পর্যন্ত নয় আরে দেয়া রে দেয়া এত বড় উমর হলো আর এখনো শাদি করিস নাই তোমার হাসিটা কিন্তু খুব মিষ্টি থাক এ বাবু তুই কখনো ভালোবেসেছিস এ বাবু কি চিন্তা করছিস কি চিন্তা করছিস বাবু না চলো তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসি সব ফুল বিক্রি হয়ে গেল হ্যাঁ আজ ভালো বিক্রি হলো তাহলে তো আজ আমার ভাগে ফুল জুটলো না লে বাবু বাবু তোমাকে কেন এর আগে দেখিস নাই তোমাকে যত দেখি ততই আমার নতুন লাগে দুজিয়া বেসার চল ভাগ এখনই আমার বাবুজি দেখে লেবি তো সত্যনাশ হয়ে যাবে মর গই আই চল বাবু তুই ভাগ দুজিয়া তুমি আজ আমায় ফুল দেবে না তুই ফুল খুব ভালোবাসিস না বাবু
তার থেকে ভালোবাসি তোমাকে। শুন বাবু, তুই আর এখানে আসবি না। ওই যে দূরে নীল পাহাড় আছে না, ওখানে আসবি, আমি তোর গান শুনব। আমি গান জানি, তোমায় কে বললো? আমি জানি, আমাকে ধরম বলেছে। ও খা যাই, খালি দুজি দুজা, ওখানে মিলবো। হ্যাঁ আমি চাকর বাকর মানুষ, আপনি বুদ্ধিমান ভদ্রলোক, তাই বলছিলাম ক্রেজবি বই এসে যাতে কোনো বিপদে না পড়েন একটু সাবধান করে দিচ্ছি। আপনাকে কি বলতে চাও? কিছু মানে সাবধান হতে বলছি আর কি, কারণ আমাদের স্যার প্রসাদ করার আগে আপনি যদি স্যার আমার অপরাধ নেবেন না। স্যার আমার অপরাধ নেবেন না। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? কোথায় কোথায় যাচ্ছ? আজ আমি চলে যাব। সে কি চলে যাবি? এই তো সবে এলে, কয়েকটা দিন থাকো। বেশি দিন আমার এক জায়গায় থাকতে ভালো লাগে না। তা বেশ তো, চলো আজ কোথাও ঘুরে আস। না থাক। আচ্ছা তোর কি হয়েছে বলো তো? অসুস্থ ঠিক ধরেছ? হ্যাঁ এই দেখো আবার কি হলো, আমি তাহলে ডাক্তার ডাকি না কেন? সোমনাথ তোমার এই পরিবেশ আমার ভালো লাগছে না। দেখো জীবনে তুমি কি পরিবেশের মধ্যে এসেছো আমি জানি না, কিন্তু এই পরিবেশে আমাদের বন্ধুত্ব যদি তোমার খারাপ লাগে তাহলে আমার কিছু বলার নেই। বন্ধুত্বের দাবিটা নিয়ে তো গোলমাল, যাই যাই করে যেতে পারছি না। আমি জানি তুমি তা পারবে না, কারণ কারণ তুমি আমার সত্যিকারের বন্ধু। আমার আমার যদি কোনো ত্রুটি হয়ে থাকে ক্ষমা করো। জানো আমিও না এক নাগারে কদিন বাড়িতে বসে থেকে কেমন যেন হাঁপিয়ে উঠেছি। চলো না আজ কোথাও ঘুরে আসি। চলো কি বাবা। নমস্কার। নমস্কার। আপনারা কি খুবই ব্যস্ত? না না বলুন আপনি কেমন আছেন? আছি আর কই, থাকিয়াও নাই। কেন আবার কি হলো? বড়ই বিপদে পড়িয়াছি। আবার কি বিপদে পড়লেন? লজ্জার মাথা খাইয়া পরিষ্কার বলিতেছি, আমার কিছু অর্থের প্রয়োজন। এইটি জমা রাখিয়া কিছু টাকা দিলে আমি বড়ই বাধিত হইব। আর ছি ছি এসব আপনি কি বলছেন, আমরা তো বন্ধকি কারবার করি না। তাহা আমি জানি, কিন্তু এ বাজারে কোনো ভদ্র বাবা জীবনই বিনা জমায় অর্থ সাহায্য করে না। তাই দেখুন আপনিও বাঙালি আমিও বাঙালি, বিদেশে এসে আপনি বিপদে পড়ছেন, আপনাকে সাহায্য করা আমার কর্তব্য। এইবার আমি আসি, আমাকে আবার জরুরি কাজে যাইতে হইবে। চলি নমস্কার। 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 হয়ে গেল কি সত্যি বুঝো? চললো
আরে প্রদীপ্ত বাবু যে আপনি এখানে কি করছেন? এই জায়গাটা আমার খুব ভালো লাগে, তাই মাঝে মাঝে এখানে এসে বসি। ভালো আছো বাবা? হ্যাঁ মাসিমা, আপনারা কোথায় চললেন? মায়ের একটু ইচ্ছে হলো ওয়াক করবে, তাই বেশ ভালোই তো। তুমি বলো তো বাবা, বিদেশে বেড়াতে এসে ঘরের মধ্যে বসে থাকতে কার ভালো লাগে? না না, ঘুরে এসে একটু না ঘুরলে টুরের মজাই নষ্ট। এই তো বলেছি, তোমার মেয়ে সমস্যার হুকুম, দিন রাত্রি শুধু গোক্রাসে গেল আর ঘরের মধ্যে বসে বসে বিশ্রাম করো যত সব। তা কাল এলে না কেন বাবা? না মাসিমা, যাওয়ার ইচ্ছে আমার ছিল, কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেল যেতে আর মন চাইলো না। তোমার উপর খুব রাগ করেছি বাবা। কেন মাসিমা, কি এমন করলাম? কি এমন করলে? হ্যাঁ, তুমি কাল এলে না আর এই সমস্ত খাবারগুলো ওনার পেটে গেল। সত্যি আমি লজ্জিত, কিন্তু ভবেন্দুবাবু আসেননি কি করে আর আসবেন বলো? আমার মতন কি ক্ষমতা আছে? কাল পই পই করে বাগিয়ে গেল, সবগুলো খেও না। কিন্তু কে শুনি কার কথা, দিন রাত্রি শুধু খাই খাই আর খাই খাই, এবার জ্বালিয়ে খেলো। মাসিমা চলুন না, ওদিকটা একটু বেরিয়ে আসি। চলো বাবা, আসুন আসুন। আপনার এই অর্থ পুনরায় গ্রহণ করুন, ইহার প্রয়োজন ফুরাই আছে। কি বলছেন? ওই কেয়ারটেকার বাবা জীবনের সন্তানের অত্যন্ত অসুখ হইয়াছিল, তাই এই টাকা আপনার নিকট হইতে কর্জ করিয়াছিলাম। আজই উহার জীবনের যবনিকা পতন হইল। বনেশ্বর বাবু নমস্কার। শুনুন, এই টাকা আমার আর চাই না, এটা ও সৎকারই লাগবে। আসুন। কোথায় চলেছিস বাবুজি? তুমি এখানে খুঁজছি। কাকে? ঝুমরি কে? ঝুমরি? হুম, সে আবার কে? আরে বাবা, বকরি পকরি, সবের মে ঘর সে বাহার হলো, এ কোনো ফিরলো না, কে জানে কার বাগিচায় ঘুষে সব চোরি চামারি করে খেয়ে নিচ্ছে। তা বেঁধে রাখতে পারো না? থাকলে তো বহুত বদতমিজ বাবুজি, হার ওয়াক্ত তং করে, লেকিন আমার কথাও ভি বহুত পুছে। তাই নাকি? হুম, আমি কিন্তু একদিনও তোমায় বুঝতে পারলাম না। তুই তো বুদ্ধু। মাফ করে দে বাবুজি। তুমি তো ঠিকই বলেছো, সত্যি আমি বোকা। নইলে এখানে বেড়াতে এসে শুধু মরিচিকার পিছনে ঘুরে মরি। কেন বাবু, কি হলো? না কিছু না, ভাবছি কাল চলে যাব, এখানে আর ভালো লাগছে না। আচ্ছা বাবুজি, কলকাতায় গিয়ে আমাকে তো মনে থাকবে। তার এই শূন্য খাঁচা পূর্ণ করা যায় কিনা। এ বাবু, তোর উপর বহুত গুসা হলো। কেন কেন? তুই এত ভালো গান গাস, তুই আমাকে তো একদিন শোনালি না। তা আমি গান জানি, তোমায় কি বললো? ধরম ধরম তো আমায় বললো, তুই কলকাতায় বহুত সুন্দর গান গাস। তা আমিও তো শুনেছি তুমিও খুব ভালো গান গাও। না বাবা না, ওসব গানা বানা আমার আসে না। হ্যাঁ, গানা গাই তো আমার মা, মায়ের গলা বহুত সুন্দর ছিল বাবু, তার মিঠি আওয়াজ আমার আজও মনে আছে। জিয়া, কি হলো তোমার? কি তোমার চোখে জল? দেখতেছে বাবু, মায়ের কথা মনে এলে চোখের জল আর থামতে চায় না। তোমার মা কি হয়েছিল তার? মুসালা শেতান বাঙালি বাবু, আমার মার সত্যনাশ করেছিল। শোন না। না, মুসালা শেতানের পাপ। কে কে? না না, কিছু না, আমি চাই। তুই যে কথা বলতে গিয়ে থেমে গেলে সে কথা তোমাকে বলতেই হবে। শুনে কি লাভ বাবু,
লাভ লোকসান কি হবে জানি না, কিন্তু তুমি তো শান্তি পাবে। হ্যাঁ বাবুজি, তোকে আজ আমি সব বলব। বহুত দিন কিছু না বলতে পেরে আমার বুকের ভিতরটা কেমন জ্বালা জ্বালা করে। জানিস বাবুজি, আমাদের একটা সুন্দর সন্তান ছিল, বাবা মা আমি। কেঁদো না দুজিয়া, কেঁদো না। তারপর তোমার মায়ের কি হলো? দুজিয়া, দুজিয়া এভাবে ভেঙে পড়ো না। তারপর আমার মায়ের কি হলো জানতে চাইছিস বাবুজি? হ্যাঁ, একদিন ওই ছেলে জল থেকে বাবুজি আমার মাকে তুলে নিয়ে এলো। তারপর মা তো কথা বলতে পারলো না, নিজের ইজ্জত বাঁচাতে ওই জলে ঝাঁপ দিয়ে মরে গেল। আর বাবুজি মার চোখে পাগল বনে গেল। তুই কাঁদে না, তুই কাঁদতে নেই, কাঁদে না তুই। বল কি বলবি বল। ওই বাঙালি বাবু। বাঙালি বাবু? কোন বাঙালি বাবু? আপনার দোস্ত। আমার দোস্ত মানে প্রদীপ্ত? হ্যাঁ হ্যাঁ। কি করেছে, কি করেছে সে? আমি ওই ছেলের পাশ দিয়ে গাড়ি নিয়ে আসছিল। হ্যাঁ হ্যাঁ। দেখলাম কি যে ওই বাঙালি বাবু দুজিয়াকে। দুজিয়াকে কি হয়েছে সে আমি বলতে পারবো না বাবুজি। আমরা পাহাড়ি আদমি, আমাদের ঘরের লড়কিদের ইজ্জত নিয়ে কেউ যদি বদতমিজি করে তো তাকে আমরা জিন্দা ছাড়ব না। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখছি। যা যা। মানে বলছিলাম, মানে শুনলে তোমার হয়তো খারাপ লাগবে। দেখো, ওই পাহাড়ি মেয়েটার সঙ্গে তুমি যেভাবে মেলামেশা করছো সেটা কিন্তু সবার চোখে পড়ছে। তাই বলছিলাম সোমনাথ, এসব তুমি কি বলছো? না না, রাগ করো না। তুমি আমার বন্ধু, অতিথি, তুমি যাতে বিপদে না পড়ো তাই তোমাকে সাবধান করে দিচ্ছিলাম। মানে মেলামেশা যদি করতেই হয় তাহলে আমার মেলামেশার মধ্যে কোথাও পাপ নেই। পাপ কি পুণ্য তা জানি না, তবে আমার মনে হয়েছিল এটা বলা আমার কর্তব্য। যাক, কিছু মনে করো না। দুগ্গা দুগ্গা,
ले बाबा खेले আমাকে আবার ফুল বিকোতে যেতে হবে অনেক বেলা হয়ে গেল লে খেলে নেই আমি না খাবে আমার ফুট নাই না খেলে তুই কেমন করে বাঁচবি রে মেরি বেটি বাবুজি তুচি दुजिया बाबूजी हमार बागीचार फूल कोई उठिए लिए जावे ना तो कोई ले जावे ना कारे तो हिम्मत अच्छे हम ही आछी ना तू मेरी बेटी तू मेरी बेटी लेकिन माँ हमार भी ताकत छिलो हमार भी हिम्मत छिलो तब भी सब उठाए लिए गेलो सब कुत्ता का बच्चा हमें कुछ करते पारलाम ना हमें कुछ करते पारलाम ना कुछ ना वो सब तो भूल जा बाबा सब बात भूल जा भूलते तो चाहिए रे कि तुम भूलते पाची होई तोर मार कथा हमार सब समय मने आसे माझे माझे हमें भाभी की वो सब चिंता हमें छोड़े देबे तब भी तेरा माँ का रोता हुआ मुंह मेरे सामने आके कहता है देख लुखिया देख वो कुत्ता हरामखोर तुहार सतिया को उठा के ले जा बताई मुझे बचाओ मुझे बचाओ मुझे बचाओ नहीं तो तुहार सतिया का सत्यानाश हो जाई सत्यानाश हो जाई सत्यानाश हो जाई बाबूजी बाबूजी रो मत बाबूजी जो होना था वो तो हो गई हर रोज कोई बात मेरे कानों में बजा थी मेरी बेटी वो बाबूजी पागल हो गया वो बाबूजी चुप हो जा बाबूजी कौन है अपने माँ का दूध पिया तो सामने में आ जा बाबूजी धर्म तू सब समय क्यों ना उनको तो चिंता करी तू सो जा सो जा बाबूजी अभी खेले बाबूजी भूख ना ही रे सतिया चले गए लो भूख भी चले गए लो जा जा तू अपना काम में जा रे पगली तो कहां चीज का नाम आंखों में किरा पड़ी उठा दो वो किरा ते उठाते पर बिना धर्म वो हमें लीजिए ही उठिए ले वो तू जा हमें चचा के जानी जब तो दिन जाच्छे ना बाबूजी जिनो केमन हो जाच्छे हमें जानी रे चचा बहुत बड़ा दुख पे थे चाचे के बड़ा प्यार करतो এটা আজ ভুলতে পারছে না দেখি খাওয়াতে পারি কিনা চল চাচা চল উঠে খেয়ে নিবি চল ও সব চিন্তা ছেড়ে দে চিন্তা তো আমার জন্য লয়
চিন্তা আমার ওই দুজিয়ার জন্য। আচ্ছা থারাম, আমি মরে গেলে দুজিয়ার কি হবে? আরে দুজিয়ার কথা তুই ভাবিস না চাচা, আমি থাকতে ওর কেউ কিছু করতে পারবে না। আমি বলি কি চাচা, তুই দুজিয়ার একটা শাদি দিয়ে দে। হ্যাঁ শাদি দিয়ে দে। হ্যাঁ শাদি আমি দিব, দুজিয়ার বহুত বড়া ঘর হবে, হাতোঁ মে মেহেন্দি লাগাবে, আপনার শ্বশুরাল যাবে। হ্যাঁ শাদি আমি দিব, বহুত বড়া ঘর। বাহ লেকিন লড়কা আছে? আছে চাচা আছে। কিরা আমি দুজিয়াকে শাদি করব। যা ভাগে আছে। কেন আমাকে পছন্দ হয় না? বাস বাস আগে বাড়া মা, যা ভাগে আছে। আমার বাবুজি আর তুই জিগরি দোষ ছিলিস, এখন আমার বাবুজি নেই, এখন তুই আমার বাবুজি। আরে দুজিয়াকে শাদি করলে আমি সবসময় তোর দেখভাল করতে পারবো, আর দুজিয়া ভি সবসময় তোর কাছে থাকবে। আরে আমার তো ঘরের কুছ নেই, আমি ভি এখানে থেকে যাবো। চুপ যা, কান খোল কর শুনলে আমার কথা। এ শাদি হামে মানবে না, দুজিয়ার হামি শাদি দেবে বহুত বড়া ঘরে, যার অনেক পয়সা আছে, অনেক ক্ষমতা আছে, যার চাচা আমার যা পয়সা আছে তাতে দুজিয়ার কোনো কষ্ট হবে না। আমি আমি দিন রাত তাকাত দিয়ে অনেক কামাবো। ছোড়, বহুত দেখা পয়সা ওয়ালা। আরে তোর মতো ভি আমার পয়সা ছিল, তাকাত ছিল, সুন্দর সংসার ছিল, তব ভি হামে পারলাম সতিয়াকে বাঁচাতে। তু সাধি করবি দুজিয়াকে ছো। আরে তুমি তো আমার মতো গরিব, তোর বড়া হাবেলি আছে, লাঠিয়াল আছে, যারা আমার দুজিয়াকে শয়তানের হাত থেকে বাঁচাবে। আরে যা যা টঙ্গে ওয়ালা টঙ্গা চলা গে যা। বাবুজি তোর সাথে আমার শাদি দেবে না। ঠিক আছে যদি না দেয় তো চল আমরা পালিয়ে যাই। আমি আমি তোকে লিয়ে নয়া ঘর বসাবো, সুনহেরা সংসার বানাবো, সারা দিন টাঙ্গা চালিয়ে পরেশান হয়ে আমি যখন ঘর ফিরব তখন তুই আমাকে প্যার করবি, আমার সাথে গপ করবি, আমি 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 মিষ্টি ঠোঁটে চুমা দেব। না ছোড় দে তে মুজি, আমাকে আমাকে রঙিন স্বপ্ন দেখিয়ে তুই কমজোর করে দিস না, ছোড় দিস না। নেই আমি তোকে ছাড়বে না, আমি তোকে নিয়ে চলে যাবে বহুত বহুত দূর। বাবুজিকে ছেড়ে আমি কোথাও যাব না, তুই চলে যা ধরম, আমাদের এ বিয়ে হবে না রে। তবে কি ওই বাঙালি বাবুকে শাদি করবি? ধরম কবে তারও বাঙালি বাবুর নাম মুখে লিবি না। বাগি আছে আর শুন, আমি আমি তোকে শাদি করবো না। আচ্ছা ঠিক আছে, যখন আমাকে শাদি করবি না তখন অন্য কেউ তোকে নিয়ে ঘর বসালে আমি ভি তাকে জিন্দা ছাড়ব না। চলো
একবারে ঘরের মধ্যে ঢুকে পড়লে। আমি চলে যাচ্ছি। শোনো, তোমার যদি খারাপ লাগে তুমি যেতে পারো। বাবুকে স্টেশনে পৌঁছে দিয়ে যা। হ্যাঁ স্যার, কিন্তু এত রাত্রে ট্রেন স্যার। দরকার হবে না, আমি আগে যেতে পারবো। তবে সোমনাথ, তোমার চরিত্রটা আমার জানা হয়ে গেল। তুমি কি বলতে চাইছো? কি বলতে চাই? তোমায় আমি চিনি ফেলেছি সোমনাথ, তবে আফসোস হয়ে গেল যে তোমার মতো একটা ইতরকে উপযুক্ত সাজার ব্যবস্থা করে যেতে পারলাম। প্রদীপ তো ধীরে বন্ধু ধীরে, এত তাড়াতাড়ি উত্তেজিত হয়ে নিজের ব্যক্তিত্বকে ছোট করো না। তোমাকে যতটা সহজ মনে করেছিলাম তুমি ততটা ন। আরেকটা কথা মনে রেখো, তুমি যে রাতের সঙ্গীদের নিয়ে নিত্য নতুন বাসর সাজাচ্ছ, তারাই একদিন তোমার রক্তে স্নান করবে, আর সেটাই হবে তোমার বনবাসর। তীর একদিন তোকে এখানে দেখবো তো তোর জান লিয়ে নেবো। কি বলছো তুমি? বল বল, কেন তুই ওর সঙ্গে এত বাতচিত করিস? বল কেন কেন? তোমার মাথা ঠিক নেই ধর্মদাস, আর তোমার সঙ্গে এখানে এভাবে কথা বলতেও আমি চাই না। যাবার আগে একটা কথাই বলে যাই, সোমনাথের মতো আমি চরিত্রহীন নই। চৌকা পুরাই হে
থিয়েটার করতে তোকে কি করে বুঝাই আমার ইচ্ছে ঘর বসাবো সুনের স্থান সার বানাবো আমি তো তাই চাই ধরম কেউ জিত কসম কে বলছি আমি তোকে ছাড়া থাকতে পারবো না ধরম বাবুজির মুখের দিকে তাকাতে পারি না বাবুজির চোখে চলে মায়ের মরা মুখটা আমাকে মনে করিয়ে দেয় আমি যদি বাবুজির কথা না মানি তাহলে হয়তো বাবুজি কষ্ট পাবে বাবুজি তো আমার মাফ করে দে বাবুজি আমি যা গলতি করেছি তুমি আমার মা আমাকে বহুত মা লেকিন তুমি ফিরে চো বাবুজি তার হয় না রমনাথ যেখান থেকে চলে এসেছি সেখানে আর ফেরা যাবে না আমি তো মাফি মানছি আজ তুই থেকে যা বাবু কাল আমাদের হলি তুই যদি না থাকিস তো আমি এখানে তোর গোড় ধরে শুয়ে থাকবো হ্যাঁ কাল তোমাদের হলি সাজালে আমায় রাঙা আবির রাগে সাজালে আমায় হব আবির রাগে নব সাজালে আমায় হব আবির রাগে নব অনুরাগে রাঙা আবির রাগে যদি মধুরে সখীরে বাসি তব ক্ষণে ক্ষণে
কানে ডাকে সুরে সুরে রাখো ফাগুনের গান খান কুসুম বাগে নব অনুরাগে রাধা কবির রাগে সাজালে আমায় ও গো আবির রাগে নব সাজালে কিন্তু হুজুর বলছিলাম মানে তাতে আপনার জান লিয়ে টানাটানি যা বলেছি তাই যেন ঠিক ঠিক হয় যাও আমার জীবন আমার জীবন যে বরবাদ করবে ওকে আমি দিন না ছাড়বো না আমাকে এখানে কেন এনেছিস বাবুজি তোর সঙ্গে হোলি খেল ছোট
দেখানো নেই হ্যাঁ ছোট 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 বাবুজি জোরে নেই ছোট বাবুজি জোরে ছোট ছোট নেই ছোট বাবুজি ছোট 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 দুজিয়া সরে যা বলছি বাবুজি তুই আর যা নেই ধরম নেই বাবুজি তো আমাকে মার আমাকে মার কেন তুই ওকে ভালোবাসিস আচ্ছা তুই ওকে শাদি করবি হ্যাঁ ওকে আমি শাদি করবো আচ্ছা ধর তোদের দুজনকে যদি আমি একসঙ্গে মেরে ফেলি আমি যদি ছেড়ে দিত বাবুজি তুই পালা বাবুজি তুই পালা বাবুজি লোক থেকে এসে গেল আমি পালিয়ে যাব হ্যাঁ তুই পালা বাবুজি বাবুজি হেরে গেলাম বাবুজি এদের কাছে ওদের ভালোবাসার কাছে না আমি এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।